कभी मन नहीं संदूक चली हर हर चली हो সবাই মিলে স্নান করছে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে, সেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকেই সুবাস এসে আমাদের নাকি নাড়া দিচ্ছে। এই জন্য তো কই যে গন্ধ করে কি জলে ভাসা পদ্মা সাবান, পদ্মা নয় দাদা, পদ্ম। হ্যাঁ পদ্ম। আচ্ছা শোনো না দাদা, এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, অল্প একটু সময় নিয়ে এসেছি তাই না? হ্যাঁ এদিকে এসো তুমি তাড়াতাড়ি, আমার বসিতে আধার কেটে দাও, মাছ ধরবো। আগে আমারটা দাও না। হ্যাঁ না দলে না দুর্গা, বসি খুললে নই, তারপরে মাছের পুণ্যে দিয়ে খাবার নিয়ে চেপচে হইতেছিল। এটা কেমন আধার দিলে, ধরলে দুর্গা না ধরলে না দুর্গা, কি বললা? মন তো ওই নাই না, হরি কৃষ্ণ হরি রাম না পাইলে কি জুরের কাম, যা পাইছি তাই কইলাম, মাছ ধরলে তোর না ধরলে না ধর, আমার মতে জুরি। ঠিক আছে তাহলে দাদা, এই যে শোনো, কি বসি কি করে জলে ফেলতে হয় তুমি জানো? হ্যাঁ তোমার কাছে আমার হিকুন রাখবো তাই। হ্যাঁ জলে কি করে বসে, এই যে দেহ হি কেন? আচ্ছা এইটা পারো না? না ঠিক আছে তুমি ফেলো, আমি শিখছি। এই যে বসি দর ব্যবহার। আচ্ছা হ্যাঁ এই যে, আরে বোকা, অমন করে কখনো জলে বসি ফেলে মাছ ধরবে? তুমি এই যে দেখো, শিপ হাতে রাখতে হবে, আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তবেই না একটা বড় মাছ ধরবে। চুপচাপ শোনো দাদা, একটি কথা বলি, তুমি তো সব কথা শুধু ভুলে যাও, বলেই লাভ কি? বলছি কি দাদা, আমরা যতক্ষণ মাছ ধরবো একটি কথাও বলা যাবে না, একটা কথা সারা শব্দও করা যাবে না, কে ডাকলে যাওয়াও যাবে না, যাবো না, মনে থাকবে তো? মনে থাকবে। ঠিক আছে চুপচাপ বসি ফেলো, একদম চুপ। লক্ষ্মীদার এই রাগ করুন যাবো না, কথা কন যাবো না, মাছ না যে ঠিক করতে ধরা হারেস না, তাহলে আমার দেশ আমি আগে ধরমুনি। এই এসব তুমি কি বলছো? এইটাও কন যাবো না, একদম চুপচাপ থাকতে হবে দাদা। তার মানে একদম কোনো সারা শব্দই করা যাবে না, মনে থাকবে? ঠিক আছে এবার চুপচাপ বসি ভালো। এই তো প্রায় একটি মাছ ধরে ফেলছিলাম, আমি কি বললাম দাদা, তুমি কি করতেছো? কি করলে তুমি? একটা ফেলে দিছি। আরে আমি কি বলেছি, কোনো সারা শব্দ করা যাবে না। আচ্ছা কেমনটা লাগে? চুপচাপ দাদা, কোনো কথা বলো না। ঘরে ঘরে মুখের এতে কালা কালা চশমা, ঘরে ঘরে মুখের এতে কালা কালা চশমা। এই কি বললাম আমি? আমি বলছি দাদা, এখানে কোনো কথা বলো না, শব্দ করে না, আর তুমি মান কথা কইনে রাও করি না, বিশ্বাস করে একটা গান কইছি। গান কি কখনো কথা ছাড়া হয়? এটা ঘুম না, তুই এম্বুরে যা, একটা কথা ঘুম না দেখছি পাগল কোথাকার। দাদা চুপ থাকো, দাদা
মাছি দেখো এদিকে মাছ ওই মাছি নেঙ্গুতে কামড় দিল চুপ মাছ কখনো লেজ দিয়ে কামড় দেয় তাহলে মনে মুক্তি আমি মনে হয় পাগল হয়ে যাব পাগলের সাথে থাকতে দে দাদা কেমন লাগে কি করলে তুমি এটা অহন করতে ছাড় ভাই এত বেলা বিয়ারিং ভাড়ি এলাম অহন রাও করি নাই কথা কই নাই গাহানো করি নাই তুমি কি করছো জানো না কি করছি তুমি আমার মুখের সামনে এসে পাত মেরেছো তুমি সাদা কবি না তুই পাত দেখছস কি কালার পাত কি কখনো দেখা যায় তাইলে আনতে যাই কবি কে তুমি শুকে দেখো কি দুর্গন্ধ তেলা হয়েছে হয়েছে তেলা মিয়ে মাছ দেখো কবি দেখাইছি দিছি ঠেলা ভালো করে কাপড় কিটতে এই পাশে বসো কেমনটা লাগে বলেন তো দেখি একটা কথাও বলবেন এরপর হাম্বা আয় আয় ওই যে ওরে গোল শিকাঙ্খে লয়ে হুলা যাহাই যমুনার ঘাটে রে ওরে দাদা মাছে বুড়ে দি বাইরে তো ফুট মুট ছিড়ে হলো কেন হ্যাঁ মাছ খাই কি হয়েছে লক্ষ্মীঞ্জর বলো কাম হয়েছে বসে ওজন না গিরে সত্যি বলছো মনে হয়েছে কি হয়েছে কথা কইস না মাছ ধরছে সত্যি হাই দিয়ে ওজন রে মাছি রে দাদা তুমি ধীরে ধীরে কিনারে ফেরাও আমি মাছ ধরবো হ্যাঁ ঠিক আছে আগে ধরে আবার ছেড়ে দিস না আরে না আমি দাঁড়াচ্ছি তুমি ফেরাও আমি ধরবো রাও করিস না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি তোলো বড় মাছ ধরেছে দাদা কিসের শব্দ হলো পাঁচ দিয়ে দুম দিলাম আরে যা একদম আজকে মাছ ধরবো আগে দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে তো বসেই নেই টাস টাস যাই দাদাকে কে বলে দাদা আই লাভ ইউ আই উইল কিল ইউ দাদা হু ইজ দিস
আমি কাকে ডাকছি কেই বা আমার কথা শুনছে হাম্বা আয় জন্টু দা আয় হাম্বা আয় এই কিশোর দেখি আই লাভ ইউ কাম কাম এসব কি মাছ মাছ ওদিকে মাছ হ্যাঁ কোথায় ওদিকে মাছ মা টানে উঠছে এই তুমি না বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বর্ষি নেই এই যে দেখো ভালো করে দেখো লক্ষ্মীজা কি হয়েছে বসে মনে কাউয়া নিচে গা কেমন লাগে জলে কখনো কাউয়া থাকে কেরকা কিসের কেকরা কাকরা হ্যাঁ ওই কাকা দেখি ভালো করে দেখি কাকরা নিয়েছে কিনা তুমি আমার বধু আমি তোমার আপা এখানে বসে রয়েছে আর দাদা আমার সাথে মজা করছে কি কইলে কি কইলে বের করছে এ দাদা বার দেয়া করে হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দেয় হাই এই এখন একটা কথা কই চন্ডু দা তোমাকে চেহারা রাখো মনে হয় যে সাইডে সাইডে খাই কি চেটে মাছের মাথা মাছের মাথা ধরা খেলে সাইডে সাইডে খাবো আচ্ছা ঠিক আছে কিন্তু বলছি দাদা বসে তো এখানে রয়েছে হ্যাঁ কোথায় কাকড়া নিয়ে গেছে তাই তো না কই আমার বসে কাকড়া নিব গা হ্যাঁ কেমন লাগে এই মনে করো বাসায় চোখে বুড়ে আমার নিচে কোনো নেতা নাই তার মানে আমার বসে যদি কাকড়া নেয় গা তাহলে নেতাগিরি চলবো সামনে নির্বাচন বুড়ে নিকে আমার বুকল কেউ আহে না নেতা কেউ হয়েছি বাতিল তুমি তো পাগল তুমি তো ভোটারই হওনি তা তো কথা ঠিক আছে দাদা এবার বুঝি আর মান সম্মান থাকলো না আইগা আইগা তার বাড়িতে বিয়ারিংটা ভাঙি কেন আমি আগিব দাদা আমি কথা কইলে তার মান সম্মান থাকে না দাদা কাপড় ঠিক করো আইগা আমি সাইজ কি দেহ এই কাপড় ভিন দেবার ঠিক করো তুই মনে হয় আগলে আমার হুসেই হও তোর নাক হালা নর্দমা জানি কোনো কা কেমনটা লাগে দাদা এটা আমার দিকে কেন ঠিকই তো নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কেমনটা লাগে জুড়ে মুছু তো সেটা গম দে নাড়া বাঙ্গাই নিয়ে হ্যাঁ মুছু তো মুছু তো যা ভানি মেশিন মনে করুন ডাইলার আর ঘুম দিলে খেলি সাতু বেরিব বা 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 আরো মাঞ্জা মুর্ছে মুর্ছে আরো মনে হয় যে ফান সুপারি খাওয়াইতেছ বাপ কি দেখ একজন আর একজন বুড়ে গেতেছে এই যে যে এই যে দল নেতা পাকিস্তানি এই যে একটা চায়না এই যে এটা জানি কি চাকমা বাচ্চা বুচ্চা ওই যাই যা হতি নেরা হ্যাঁ তো বাপ মা কে তোমার কাপড়টা ফিন্দা হিকাই নাই আবার তুই ছেড়ে যা এই যে কাপড় পিনছ এই কাপড় পিনটা রাস্তাতে গেলে হ্যাঁ রাস্তা কি বাড়ি থাকব তগ চালাই মানছে যে আওয়ামী লীগ সরকার খেলকে কাম করে না তগ চালাই তোরা এই কাপড় পিনটা রাস্তাতে গেলে এই রাস্তা কি বাড়ি থাকব আসুন কেউ বিয়া সাথী করবেন এর জন্য আমি সাথুচা করুনছে কেউ আসুন এই চাষা আমনের কি বয়স আছে খালা বুইরা বানর জানি কোন কার তো মার বয়সে বসে আতুসা করে হ্যাঁ কি মেশিন কি ড্রাইভার কি হ্যাঁ এই গাড়ি চালাবো কি হয়েছে হে পেরে আতুসা করে বিয়া করবো কি হয়েছে কেউ রা চুলতা করবো কে তুমি বিয়ে করবে জীবনে মেয়ে মানুষ সকে দাও নাই কেমন লাগে চুপ একটা উপকার পাবেন যদি বিয়া করুন কেমন আজীবনে কয়েল কিনুন না বোন না এ দাদা কেন বেলা থাকছে চার পাঁচ বন্ধু মিললে ওইটার ভিত্তি হইলে তাস খেলা পান আর মনে করছে মশার ধরব না হ্যাঁ মশারি ভিন্ডাইছে হাই রে হাই এক কাটা সহ মনে হয় জাকি জাল আই আহিস আমার বগলে কাপড় ভিন্ডাই দিব চৈত্য বুঝো কাপড় খবো না আর যদিও কাপড় খোয়াই না গে পেপারে বিজ্ঞাপন দিবি আমি গে খুললে দিব এই যে কাপড় পিনছি আজীবনেও খোবো না আই এম জোন টু উইচ দিস এই নি নিচে নিচে খাইয়ে মানছি কাপড় ই খতি মার মার ধর এই বানর এতক্ষণ তো খুব বক বকছ দাইলা বুঝো নাই হ্যাঁ এতক্ষণ তো খুব মুখে খেলা কোন ব্রেক ব্রেক দে আমার ব্রেক নাই দেখি হচ্ছে তোর তোর যে কাপড় খুলে পড়িয়া রইছে এতক্ষণ আমার করে পাগল দেখুন মোটামুটি চার পাঁচটা গরু ফার্ম দি হবেন তক কিন্তু
উচিত একটা শিক্ষা দিমু কি শিক্ষা দিবি তুই তোর কাপড় যে পরে রইছে এতক্ষণ তো আমার ঘরে অনেক অত পোচা কাপড় বিন দিলে আর কে নাতি দেখালি দে আরে কা কাপড় কি তুলব তাড়াতাড়ি দে আরে কা কি রে তুই আইয়া কষ্ট খালি নিসমি দেহাস ব্যাপার কি নিসমি দা কি বানা নাকে সখি একটু আই তো আই আমার দুইজন হ ব্যক্তি হ ইনা পুরুষ ফুলা ও নাকি কাপড় এত সুন্দর করে পরে সারা জীবনও নাকি খয়ে না আজীবনও খব না খব না হ্যাঁ বা কাপড় যদি দেখাইতে পারি তো কাপড় পরে আছে সোনার চান তুমি নিচের দিকে তাকাও ছেড়ি জানি কোন কা হে ছেড়ি ইয়ে কোন নিচ দিকে তাকাও তো বাপ মা কি শরম দা তোর পা ই করে না হিকা নাই আরে নিচের দিকে তাকা এখন কেমন হলো কি হলো সখী দেখ মুখ কেমন বানাইছি এই তুমি আমাকে কি বলছো বলো আমি চাকমা এই কথা বলছো না কেন ঠিক আছে তুমি আমাকে চাকমা বলছো আমি কিছু বলবো না তবে তোমাকে আমি একটু ভালোবাসা দেব আমার দিকে তাকাও ভালো লাগলো না কিরকম লাগে চুনা চুনা গন্ধ চুনা গন্ধ এই এখন মুখে রে ডাকেন আমার ঘরে তো অনেক অপমান করছে ওই ভাইরে নাকি বিয়ে করলে নাকি আইসা আমার ঘরে এই কাপড় নিচে ফলাবো হ্যাঁ কয়েন লাগবো না হ্যাঁ আবার শরম করে না শরম করে না কি হয়েছে এদিকে আসো আসো খালারা দেখেন তো চেহারাটা ঢক কি বানাইছে এই বেশ কি মারিকে ভাজা মাছ উল্টা খাবার জানা বানর জানি কোন কার সখী পুইরা বানর এই কথা কথা কে এ পাগলের সাথে আমি কথা বলতে পারবো না বুঝান কেমন লাগে কিছু না কি কইলো জানো কি বললো আমার কো যে তো তুই আঙ্গ তিনজন রে বিয়া কর তোর একটা কিস্তি টেহা তুললে বেন গাড়ি কি সত্যি তাই বলেছে হ্যাঁ এই সখি তাই বলেছ এই তোকে বিয়া করবি এই বিয়া করবি আরেকটা দে দে আরেকটা এই দে দিলাম ছলটা কি তোর বাপের হ্যাঁ খালি যে হুমানে মারোয়াজ জায়গা হচ্ছি না রা কথা বাতা সাবধানে বলবি সাবধানে করছি তুই কি করবি জীবনে কাম একবার আহিরি করি হালাই দিবা হ্যাঁ তুই আমার থেকে ডরাস না কত ছেড়ি আমার থেকে ডরা তুই ডরাস না সে চেহারা আবার ওরা থেকে ডরান না ও চেহারা তো বাই করি নাই যে মুটা চেহারা দেখ হয়ে যেন দিচ্ছি এ দাদা এখন কি বলেছে জানো হ্যাঁ কি বলেছে কি পাগল কারে তোমাকে আমারে বিশ্বাস হচ্ছে না জিজ্ঞেস করো আবার জিজ্ঞেস করো এই এই পাগল কইছো বলেছি সখীরা সবাই বলেছে তুমি নাকি পাগল হাসা কথা কইছো ও সত্যি পাগল তুমি তোমাকে প্রেমে পাগল যেতে হারা আবার এম করব রে পাগল হইয়া পাগল কইলো এই তিন ছেড়িয়ে আচ্ছা এই পাগলার জীবন তো তারা বাজাইতো তগর তিনটা রে ভাইলে তুইও পাগল তোর সখী পাগল এই চাকমাও পাগল পাগল হইয়া পাগল বলে এই ছেড়িয়ে পাগলার জীবন ধন্য হইতো তোমাদের পাইলে জীবন ধন্য হইতো তোমাদের পাইলে পাগল হইয়া পাগল বলে এই যে দিয়ে পাগলার জীবন ধন্য হইতো তোমাদের পাইলে
চুপচাপ বসি ফেলো এই তুমি এটা কি করলে তুমি নাকি জানো শোনা চান পাতাইলে গুগু কি গুগু পাতাইলে গুগু পাতাইলে গুগু কোনটা ঠিকই ডাক দিছো আচ্ছা তুমি কি করলে এটা ঠিক আছে যেভাবে এখান থেকে কি যেন নিলে ও না কিছু না ওই কিছু না ওই যে কফি দিয়ে খাইছো না হ্যাঁ কফি জাল বইরা চল হেডে চাদর দিয়ে খাইছি মিষ্টি লাগছে না জাল লাগছে আমার ডাক দিছো না কাকি আমারে কাকা রে আমি ওনাকে ডেকেছি ওই ফুলা রে হ্যাঁ ওনাকে এই ফুলা পিস নাই মুতে তাও ভালো যে ইটার কিন্তু ব্যাটারি দুর্বল তাতে আমার কি চার্জ দিলে থাকে না না থাকলে না থাকবে ব্যাটারি একদম অল্প ব্যাটারি ছোট না কম ওয়াটের একদম ছোট হ্যাঁ একদম ছোট বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিয়ে নিই আমারটা চার্জ থাকে 2 ঘন্টা কয় ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা চার্জ থাকে আমার দরকার নেই আমার কম চার্জ উঠি ভালো গুষ্টি মারি এ দাদা তুমি কি বললে কি কয় জানো কি কইছে তো তো তোমার বাইয়ের মাথা ফিটাকে তোমার বাইয়ের মাথা কি ই হইছে যে কি জানি কইরে কয় মানছে কিছু না বেশি মুতে যে হেটে জানি কি চুপ তুই ওদিকে বারবার কেন যাস আর জাম না তো চুপচাপ বসি ফেল হ্যাঁ ওখানে আর যেও না দাদা এই শুনছেন ওহন না মিছাটা কইও না ওই যে আবার দুইটা পা ধরি কি করছো ওহন হত মাইরে থন গাইরে থাও আমি মারবো না গারবো না তাহলে প্রেম দাও দেব না তাহলে বীজ দাও দেব না মোর বয়স কে মরো প্রেম দাও দেব না না হয় বীজ দাও একটু প্রেম দাও না হয় বীজ দাও প্রেম দাও না হয় বীজ দাও কান্না হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও বাজিব না তো আমি বাজিব না তো বাজিব না তো আরে বাজিব না তো প্রেম দাও না হয় বীজ দাও দেব না প্রেম দাও না হয় বীজ দাও কান্না হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও বাজিব না তো আমি বাজিব না তো বাজিব না তো আমি বাজিব না উঠো উঠো সখী টানছি উঠো ও জীবন ধন্য একটা ছেড়ে তো তুমি আমারে আমি সত্যি তোমাকে ডাকছি না আমি ওনাকে ডাকছি ওনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে খালি আছে এই যে একবারে টাইট করে হালাইতে পারছি আমি কই এই যে গুলি বাইজা বাইজা তে মনেরি সিন্দুক ছেড়ি হর হর ছেড়ি ডরাইছি ওটা কি করলে এ দাদা ওটা কি হাতে নিয়েছিলে ওটা বন্ধু ও বন্ধু এক থিংকে বন্ধু কি করলে ওটা গুলি মারবানো ছিল ওটা গুলি আছে নাই ওতে ডরেছে চুপচাপ থাকবে না তুমি বসি ভালো ওদিকে যেও না বলছি বারবার দাদা এখানে চুপচাপ বলো বসি ফেলবে ওগুলো দুষ্টুমি ওগুলো ডাকলে যেতে হবে এই শুনছি আমাকে হ্যাঁ আপনাকে আচ্ছা কেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আপনাদেরকে দেখি না আচ্ছা তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো তুমি প্রত্যেক দিন এই ঘাটে আসো তাতে কোনো সমস্যা নেই কিন্তু বলছি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত হ্যালো একটা বড় মা কেরা আবার কি হলো আউলে মা হ্যাঁ কি হয়েছে কিসের বিয়ার মা কি কি হয়েছে মুতাই ধরছে এ কাম করো ওই যে ফ্রিজে মুতোই ওটা আমাদের ঠান্ডা নাকি তাইলে কাম করো ওই যে কালকে যে দই খেলাম 25 কেজি দই এর মধ্যে দই ডুবির মধ্যে মুতোই আরে ছালি তুই তাইলে বিছানা মধ্যে মুতোই আমি ছকালাই ফালাই দেব নি এই কিসের বিছানায় প্রস্রাব করে বাচ্চা ডরায় ফোন দিছে মুত পার যাব কেমন লাগে
তুমি আমাকে কথা বলতে দেবে না? চুপচাপ এখানে বসে থাকো। শোনো, যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা এই ঘাট ছেড়ে যাচ্ছি না, মনে থাকবে? কথা বলতে দেবে না? কষ্ট আমার তো কুলাই না। শোনো, এই ঘাট থেকে আমরা যাবো না, যাবো না, যাবো না, এই ঘাট ছাড়ুন না। বলছি তো জনতা, শোনো, ওই মেয়েরা বলে এই ঘাটে স্নান করবে, আমি বলেছি যতক্ষণ পর্যন্ত মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা যাবো না, দেখি কি করে স্নান করে। আচ্ছা, এই ঘাট ছাড়বেন না? না, আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে থাকেন। আমি